বলিও বৌদি, বৌদি কি ব্যাপার বলুন তো? আমার বৌদিকে সারা পাড়ায় খুঁজলাম, বৌদি আমার সাড়া দিল না। বাড়ির উঠোনে এসে ডাক দিলাম, বৌদি সাড়া দিল না। বৌদি তাহলে গেল কোথায়? বৌদি কি বাড়ির ভেতরে আছে? যাই, গিয়ে একবার বাড়ির ভেতরে খুঁজে দেখি, দেখি ওখানে আমার বৌদিকে পাওয়া যায় কি না। চন্দি চন্দি মন আনন্দে আমি বন ফুল, কি ব্যাপার? ঘরের মধ্য থেকে কিসের গুনগুন আওয়াজ আসে? বলে ও মায়েরা, আমি তো ছিলাম পাড়া, আমার দাদা গোধন নিয়ে মাঠে পড়ে আছে, এদিকে আমার বৌদি যদি বাড়িতে একলা থাকে তাহলে গুনগুন করে কি না? ভালো ঠেকছে না, লক্ষণ ভালো ঠেকছে না। আমি তো জানি আমার বৌদির স্বভাব চরিত্র মোটেও ভালো নয়। এই সুযোগ, আজ সুযোগ এসেছে, এই সুযোগে আমার বৌদিকে হাতে নাকে ধরে ওর হাতে হাঁড়ি বেগে তবেই না আমার নাম কুটিলা। না না না, দেরি করে লাভ নেই, আজ এই সুযোগেই আমার বৌদিকে ধরব। আরেকবার ভালো করে দিয়ে দেখি, দেখি আসলে ব্যাপারটা কি। এ তো আমার বৌদি, আমার বৌদি। ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ওই যে বড়ানন্দের বেটা কালা কেসটা, ওর একটা ছবিকে এইভাবে বুকে জড়িয়ে ধরে নিয়ে বলছে, ও গো আমার নাগর, ও গো আমার শ্যাম, তুমি কি জানো না, তুমি কি জানো না, আমি তোমাকে মন প্রাণ হৃদয় জীবন যৌবন দিয়ে কত ভালোবাসি। এদিকে এদিকে আমার দজ্জাল শাশুড়ি ননদি আমাকে গৃহবন্দী করে রেখেছে। এ অবস্থায় আমি কি পারি এখান থেকে বেরিয়ে তোমার কাছে যেতে? পারি না গো, পারি না। ও গো আমার শ্যাম, ও গো আমার সোনার চাঁদ, তুমি কি পারো না শুধু একটিবার আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে? এখান থেকে বের করে নিয়ে গেলে আমি ওই যমুনার তীরে তোমার কোলে মাথা রেখে কি বলবো জানো? এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে দেখেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেতো, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে দেখেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। জলে কত যত দেখবি না মেটে না, যত দেখবি না মেটে না, আমার বৌদি বলছে, ভিড় দুটি মাথা ঠোঁটে ঘুরবি মাথা দুটে হাসলে ঝ
ঝরে পড়ে জ্যোৎস্না, হাসলে ঝরে পড়ে জ্যোৎস্না। আমি এই রূপ দেখে দেখে মরতে পারি, ফিরতে পারি ওগো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, কতদিন তোমাকে এসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত। আমি যে তোমার যদি মানতে, সে কথা তুমি যদি জানতে, কতদিন তোমাকে এসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, কথা তুমি যদি জানতে, কথা তুমি যদি জানতে। বলিয়া বৌদি, আমি সারা পাড়া খুঁজে খুঁজে মরলাম, কোথাও তোমার দেখা পেলাম না। এদিকে তুমি বাড়ির মধ্যে চুপ করে বসেই আছো। বলিও কুটিলি। হ্যাঁ, আরে তুই এমন করে শাড়ির মতো চিৎকার করছিস কেন? তা চিৎকার করবো না। কেন কেন? এই ভোর দুপুরে আমার যে বড্ড খিদে লেগেছে। বলিও কুটিলি। হ্যাঁ, এমন ভাবে অস্থির হচ্ছিস কেন? পাড়ার দিকে একটু আগে ঘুরতে গিয়েছিলি, ওখানে তোকে দেখে কেউ খেতে দিল না। এই কলিযুগে কেউ খেতে দেবে না, তাই নাকি? সবাই বাড়িতে ডেকে বসিয়ে গল্প করবে, যেই না দুপুর হয়ে যাবে অমনি বলবে, কুটিলে এবার তুমি বাড়ি ফিরে যাও, আমরা খেতে বসবো। তা বলি বৌদি, কি হলো কুটিলি? তোমার রান্না বান্না হয়ে গেছে? বলি ও কুটিলি। হ্যাঁ, আমার তো কিছু রান্না হয়েছে, কিছু রান্না বাকি রয়েছে। এখনো কিছু রান্না বাকি আছে? হ্যাঁ হ্যাঁ। তা রান্নাটা হবে কি করে? কেন বলি ও মায়েরা, আপনারা আমার বৌদির গুণের কথা জানেন? আমার বৌদির এখনো কিছু রান্না বাকি আছে, তা রান্নাটা হবে কি করে বলুন তো? এই ভর দুপুরে রান্নার সময়, ওই যে বড়ানন্দের বেটা কালাকেষ্টা, ওই যমুনার তীরে কদমের ডালে বসে বসে সর্বদাই বাঁশিতে দিচ্ছে ফুক, তাই নাকি? আর তাই শুনে, তাই শুনে আমার বৌদির মন করে ধুকপুক ধুকপুক ধুকপুক। তাই তো আমি তোমায় কি বলি জানো? কি বলবি রে কুটিলি? যৌবন জ্বালায় জ্বলছে রাধা, লক্ষ্য রেখেছে ননদি কুটিলা, আমারও নাম কুটিলা, তাই নাকি? তোমার সংসারটাকে চালিয়ে পুড়িয়ে ছারখার করে দে। বলি ও কুটিলি। হ্যাঁ, এই বৃন্দাবনের মাঝে তুই ওটা পারিস, কিন্তু আরো কি পারিস রে কুটিলি? আমি আরো কি পারি? হ্যাঁ রে হ্যাঁ। এই কুটিলা কি পারে না? বলি এ বৌদি, কি হলো বল? ওই যে তুমি পুকুর দেখতে পাচ্ছ না? আরে দেখতে পাচ্ছি। আমি ওই পুকুরের জলে আগুন লাগিয়ে দিতে পারি। বলি ও কুটিলি, তুই আরো কি পারিস? আমি আরো কি পারি? ওই যে তুমি কাঁচা বাঁশের ঝাড় দেখতে পাচ্ছ না? হ্যাঁ রে কুটিলি হ্যাঁ। আমি ওই কাঁচা বাঁশে ঘুল লাগিয়ে দিতে পারি। বলি ও কুটিলি, তুই আরো কি পারিস? আরো কি পারি? হ্যাঁ রে হ্যাঁ। ছিদ্র কলসিতে জল আনতে পারি, তাই নাকি? আরো কিছু পারিস নাকি? হ্যাঁ পারি পারি পারি। কি পারিস রে কুটিলি? তোমাদের মতো সুন্দর সুন্দর বৌদিদের সুখের সংসারটাকেও ভেঙে দিতে পারি। বলি ও কুটিলি, কি বলছিস? সুন্দর সুন্দর বৌদিদির সুখের সংসার গুলো ভেঙে দিতে পারিস, কিন্তু তুই জোড়া লাগাতে পারিস? জোড়া লাগানোটা আমার কাজ নয়। সেটা কার কাজ? বলি ও মায়েরা, এক একটা সংসার হলো এক একটা কাঁচের সমান। কাঁচ যদি একবার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তাকে কি জোড়া লাগানো যায়? যায় না। ঠিক তেমনি সুখের সংসার যদি একবার ভেঙে যায়, শত চেষ্টা করলেও জোড়া লাগানো যায় না। তাই সংসার ভেঙে দেওয়া আমার কাজ, জোড়া লাগানোটা নয়। বলি ও মায়েরা, আমার বৌদিকে আমি কতবার বারণ করেছি, বৌদি গো
আমি তো এই সংসারের সমস্ত কাজ গুছিয়ে রাখি, তুমি ওই যমুনার তীরে একলা একলা জল আনতে যেও। বৌদিকে আমি কতবার বারণ করেছি, বৌদি আমার কথা শোনে না। বৌদি গো, তুমি একলা একলা জল আনতে যেও না, ওখানে সর্বদাই ওই যে নন্দের বেটা কালা কেষ্টা বসে আছে আর রাধা রাধা বলে বংশীধ্বনি করছে। বৌদি গো, ওই ছোড়াটার মতি গতি মোটেও ভালো নয়, ছেলেটা তখন কি করে বসে এ কথা কেউ বলতে পারে না। আমার বৌদি আমার কথা শোনে না, আমার কথা উপেক্ষা করে বারে বারে ছুটে চলে যায় জল আনতে। বলিও কোকিলি, তুই আরেকবার আমায় মনে করিয়ে দি। মনে করি, আর কোনোদিন এই ভুল হবে না। ভুল হবে না? না রে না। কিভাবে তোমায় মানা করেছি, তুমি ভুলে গিয়েছো? হ্যাঁ রে কোকিলি, হ্যাঁ। তাহলে শোনো শোনো, আমি তোমায় আবার আমায় বলে দিচ্ছি। ও বৌদি, ও কোকিলি, ও বৌদি, কি হয়েছে বল? ও বৌদি, ও বৌদি, বৌদি তোমায় পারে পারে করেছি মানা, বৌদি তোমায় পারে পারে করেছি মানা, যমুনাতে জল আনতে একলা যেও না। ও বৌদি, ও বৌদি, ও বৌদি, ও বৌদি, তোমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলি কলকি বিমান। ও বৌদি, ও বৌদি, ও বৌদি, ও বৌদি, খাওয়ার খুঁজে খুঁজে যখন কিছু না পাই, ওই হাড়ি কলসিতে পড়ে থাকা উচ্ছিষ্ট গুলোই খাই। সারা বৃন্দাবন মাথারে আমরা মা মেয়ে হলাম একমাত্র সতী নার। আমার বৌদি
আমার বৌদি কৃষ্ণ কলঙ্কিনী, আমার বৌদির জন্য সারা পাড়ায় গান পাততে পারছি না, সারা পাড়ার লোকে বলে ওরে কুটিলে তোর বৌদি কলঙ্কিনী। বলিও কুটিলি, হ্যাঁ এই বৃন্দাবনের মাঝে আমি কেমন কাণ্ড কারখানা করেছি, তোর মা মেয়ে বউ দেখাতে পারছি একদম পারছি না। আর কি বলছিস, এই বৃন্দাবনের মাঝে নাকি তোর মা মেয়ে সতী নারী, একমাত্র সতী নারী। তোর মা মেয়ের এই সতীপনা দেখি আমার একটা কথা বলতে মন করছে। কি কথা? বলিও কুটিলি, তাহলে আমার কাছে আয়। হ্যাঁ বলো না। তাল বলছে ভালো করে শোন। হ্যাঁ বলো বলো। বলি তোর মায়ে ছি এতই সতী। ও কুটিলি বলো, তাহলে বলবো তো। হ্যাঁ বলো বলো। বলি তোর মায়ে ছি এতই সতী, তোদের পরনে কেন সাদা ধুতি, তোদের পরনে কেন সাদা ধুতি। তুমি পারলে বৌদি, তুমি পারলে আমাকে আমাকে এত বড় আঘাত দিতে পারলে বৌদি, পারলে বলো না, বলো না বৌদি, আমি তোমার কাছে কি অপরাধ করেছি বলো না বৌদি, বলো না যে তুমি আজকে আমাকে এত বড় আঘাত দিতে পারলে বৌদি, বলো না, বলো না আমি তোমার কাছে কি অপরাধ করেছি বৌদি। আমি তো তোমার সেই ছোট্ট মনের সমান বৌদি, ছোট্ট মনের সমান, তুমি তোমার সেই ছোট্ট মনকে এত বড় আঘাত করতে পারলে বৌদি, বলো না, বলো না বৌদি কেন তুমি আমায় এত বড় আঘাত দিয়েছো বৌদি, বলো না, তুমি কি পারো না, তুমি কি পারো না আমাকে তোমার সেই ছোট্ট মন বলে মনে করতে, পারো না, যদি পারতে, যদি তোমার ছোট্ট মন বলে মনে করতে পারতে বৌদি, আজকে তুমি আমাকে এত বড় আঘাত দিতে না বৌদি, আঘাত দিতে না, তাই তো আমি তোমায় কি বলি জানো বৌদি, কি বলবি যে কোথায় লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, যেন হঠাৎ বলে আমি তো আছি ভুলে তাকি, যেন হঠাৎ বলে আমি তো আছি ভুলে তাকি, আরো সুখি তুমি, সুখি তুমি, আরো সুখি তুমি। তুমি আজকে আমাকে এত বড় আঘাত
তোমার সমস্ত গুণের কথা আমার দাদাকে বলে দেব। বলি ও কুটিলি, তোর ডাক শুনতে পেয়ে তো দাদা তো গরু মাথা থেকে আসতে পারবে না। আসবে আসবে আসবে। বলি ও কুটিলি, তাই তোর কথা শুনে আমি কি বলি জানিস? বলি তোর দাদাকে বলিস না, কুটিলি দাদাকে বলিস না, কোনো কথাই শুনবো না, দাদাকে বলিস না, কুটিলি দাদাকে বলিস না, তোমাকে ছাড়বো না, এই মায়ের রে তুই যতই বলিস না, মায়ের রে তুই যতই বলিস না, দাদাকে বলিস না, কুটিলি দাদাকে বলিস না, তোমার কোনো কথাই শুনবো না, ও বৌদি কোনো কথাই শুনবো না, আমি তোমাকেই ছাড়বো না, ও বৌদি তোমাকেই ছাড়বো না, বলবো বলবো বলবো, বলি ও দাদা, দাদা রে, বলি কি হয়েছে কুটিলে? ওরে দাদা তাড়াতাড়ি চলে আয়। কেন রে কুটিলে, তুই তো আছিস বাড়ির মধ্যে, তাড়াতাড়ি করে ডাকছিস কেন বল? ওরে দাদা সর্বনাশ হয়ে গেছে রে। তা বলি হ্যাঁ রে কুটিলে, কিসের সর্বনাশ হয়েছে রে? ওরে দাদা আগুন লেগেছে রে, আগুন।
উঠিলে আগুন লেগেছে, আগুন যখন লেগেছে তাড়াতাড়ি করে একটু জল দিয়ে দে। ওরে দাদা, জলটা আমি কোথায় ঢালবো? যেখানে আগুন লেগেছে সেখানে জলটা। ওরে দাদা, এই আগুন সেই আগুন নয়। যা বাবা, তা বলি কুটিলে আগুন কয় প্রকার হয় রে? ওরে দাদা, এক ধরনের আগুন আছে যেটাকে চোখেও দেখা যায়, আচ্ছা আবার স্পর্শও করা যায়, কিন্তু স্পর্শ করলে সব কিছু পুড়িয়ে ছারখার করে দেয়। সত্যি? ওরে দাদা, আর এক ধরনের আগুন আছে। সেটা কত বড় আগুন রে? ওরে দাদা, ওটাকে চোখেও দেখা যায় না, আবার স্পর্শও করা যায় না। তা বলি হ্যাঁ কুটিলে। হেরে দাদা, ওটা কি আগুন আমায় একটু বুঝিয়ে বল। ওরে দাদা, ওটা মনের আগুন। মনের আগুন? ওরে দাদা, ধিকি ধিকি করে জ্বলে। বলি হ্যাঁ কুটিলে। হেরে দাদা, তুই যে কি বলছিস মনের আগুন আমি কিছুই বুঝতে পারছি। তুই বুঝতে পারছিস না? তুই আমায় ভালো করে বুঝিয়ে বল। বলি ও মায়েরা, এই হলো আমার মুখ্যম সুযোগ। এই সুযোগে, এই সুযোগে আমার দাদার কানে কুমন্ত্রের বীজ ঢেলে দিয়ে ওদের দুজনের সুখের সংসারটাকে ভেঙে ছারখার করে দেব। তবেই না আমার নাম কুটিলা। ওরে দাদা রে, ওরে দাদা, তুই বুঝতে পারছিস না? আমি কিছুই বুঝতে পারছি না কুটিলে। ওরে দাদা, বৌদির মনে আগুন লেগেছে। তোর বৌদির মনে ডাইরেক্ট আগুন লেগেছে? হ্যাঁ রে দাদা। তোর বৌদির মনে কি ব্যাপার, কেমন আগুন, কি বলছিস? ওরে দাদা, তুই তাও বুঝতে পারছিস না? কিছুই বুঝতে পারছি না। ওরে দাদা, আমি তো সারাক্ষণ পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই। আচ্ছা, তুই গোধন নিয়ে মাঠে পড়ে থাকিস। আচ্ছা। ওরে দাদা, বৌদি বাড়িতে একলা থাকে, সে তো আমি জানি। এই সুযোগে কি করে জানিস? কি হয়েছে রে? ওরে দাদা, এই সুযোগে ওই যে পাড়া নন্দের বেটা কালাকেশ, ওই নন্দরাজার ছেলে। হ্যাঁ রে দাদা। ওই নন্দরাজার ছেলে কৃষ্ণ কি করেছে বল? ওরে দাদা, বৌদি ওকে বাড়িতে ডেকে এনে, আচ্ছা দরজা জানালা বন্ধ করে দিয়ে, তারপর তারপর লীলা করে, লীলা করে। হ্যাঁ রে দাদা। ওই নন্দরাজার ছেলে কৃষ্ণকে ডেকে নিয়ে বাড়ির মধ্যে তাকে ননী মাখন সানা সব খাইয়ে দেয়। হ্যাঁ রে দাদা। সত্যি বলছিস কুটিলে? সত্যি সত্যি সত্যি। তুই নিজের চোখে দেখেছিস? ওরে দাদা, নিজের দুটো চোখ দিয়ে দেখেছি। বলি এ কুটিলে। হ্যাঁ রে দাদা। তুই তো ভালো করে জানিস, মানে আমার মা তো ওই নন্দরাজের ছেলেকে সহ্যই করতে পারে। আরে আমিও তো পারি না। আরে আমিও তো সহ্য করতে পারি না। তা শোন কুটিলে, তুই যখন বললি তোর বৌদির কথাটা আমায় আমার কানে তুললি, তবে শোন কুটিলে, তোকে একটি কাজ করতে হবে। কি কাজ রে? তুই চুপ করে দাঁড়া, তাহলে আমি তোর বৌদিকে ডেকে একবার জিজ্ঞাসা করি। এ দাদা বল বল। এই আমি তো তোর এক মায়ের পেটের। সে তো আমি ভালো করেই জানি। আমার কথা কি তোর বিশ্বাস হয়নি? বলি ও কুটিলে। হ্যাঁ রে দাদা। তোর কথা তো বিশ্বাস করি রে করি, এক মায়ের পেটে ভাই বোন, তোর কথা আমি বিশ্বাস করি। তা ব্যাপার কি হয়েছে জানিস? তবু তোর বৌদিকে একবার জিজ্ঞাসা করে দেখি না? ঠিক আছে, এত করে যখন বলছিস তুই জিজ্ঞাসা করে দেখ। তবে দাদা বল কুটিলে, তুই না বৌদিকে উত্তম মধ্যম করে দিবি? তুই ও নিয়ে চিন্তা করিস না। তবে শোন কুটিলে, যদি তোর কথা সত্যি হয় তাহলে কিন্তু আমি তোকে বড় ধরনের একটা পুরস্কার দেবো। ছোট থেকে স্বামীকে হারিয়ে আমাদের কাছে থেকেছি, কোলে পিঠে করে মানুষ করেছি, তোর কথা যদি সত্য হয় তাহলে তোকে কিন্তু একটি পুরস্কার দেবো। ঠিক বলেছি। আর যদি তোর কথা মিথ্যে হয়, তোর বৌদির কথা যদি সত্য হয়, তাহলে তোমার এখানে ডাল চাল শেষ হয়ে যাবে, তোমার বাবার বাড়িতে আর থাকা হবে না, মায়ের দাদার ঘরে বসে বসে খাবে আর সেটি হবে না। বলে এ কুটিলে চুপ করে দাঁড়া, আমি তোর বৌদিকে ডেকে জিজ্ঞাসা করছি। ঠিক আছে, একদম আমাদের মাঝে নাক গলাবি না। না না না, চুপ করে দাঁড়িয়ে থাক। ঠিক আছে। বলি শোনো রাধে। বলো বলো। আমার বোন কুটিলে তোমার নামে জানোই তাই বলে বেড়াচ্ছে। তোমার বোন কুটিলে আমার নামে কি বলেছে গো? কি বলেছে জানো? কি বলেছে? সারা বৃন্দাবনবাসী চিৎকার করে বলছে, আইন ঘোষের স্ত্রী রাধা রানী কলঙ্কিনী। শুধু কলঙ্কিনী নয়, কৃষ্ণ কলঙ্কিনী বলেছে। আর কি বলেছে? আর কি বলেছে জানো? তুমি আমায় ভালোবাসো না, তুমি নন্দরাজার ছেলে কৃষ্ণকে ভালোবাসো। তোমার বোনের কথা একদম বিশ্বাস করো। আরো বলেছে, আর কি বলেছে? হিরসর ননছানা যা রয়েছে
সব আমার বোনকে খেতে না দিয়ে তুমি নন্দরাজার ছেলে কৃষ্ণকে খেতে দিয়েছো। আচ্ছা, তোমার বোন যদি সারাক্ষণ ওই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়? সেটা ঠিক কথা বলেছো। আমি কাকে দিচ্ছি না দিচ্ছি, নন্দের বেটা কালকেষ্টার নাম উঠবে কেন? পাড়ার লোক বলেছে, সারা বৃন্দাবনবাসী বলেছে ওর কানে। তাই নাকি? তোমার বোনের কথা একদম বিশ্বাস করবে না। সত্যি বলছো? আমি তোমাকে ছাড়া ওই নন্দের বেটা কালুকৃষ্ণকে ভালোবাসতেই পারি। বাবা বাবা, তাহলে আমার বোন কুটিলো সব মিথ্যে কথা বলছে? সব মিথ্যে কথা বলছে, সব বানিয়ে বানিয়ে বলেছে। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের ভালোবাসা ও দেখে সহ্য করতেই পারছে না, তাই মিথ্যে কথা বলি আমাকে এখান থেকে চালানোর চেষ্টা করছে। তা বলি বলি, শোনো না রাধে। বলো বলো। ও তো ছোটবেলা থেকে স্বামীর বাড়িতে স্বামীকে হারিয়ে আমাদের বাড়িতে আসে। হ্যাঁ গো হ্যাঁ। তা ও তো থেকে থেকেই দেখছে একটু পিছু, সাধারণ একটু আধটু তোমার পিছনে লাগে। তা বলি শোনো, আমার বোন কুটিলাকে বলি বুঝিয়ে দাও সত্যি যে তুমি আমায় কত ভালোবাসো, হৃদয় প্রাণ দিয়ে কত ভালোবাসো। ভালোবাসাই যে কি মধু সেটা আমার বোন কুটিলাকে বুঝিয়ে দাও। তোমায় কুটিলে রে দাদা, ভালোবাসা কাকে বলে তোর বৌদির কাছ থেকে শিখে নে। শিখে নি। আর তোমার বোনের মতো ননদি যদি কারোর ঘরে থাকে তাকে আর সংসার করতে হবে না, তাকে সব কিছু গুছিয়ে ওই ননদি যেমন দরে আছে ওর কথা বাপের বাড়িতে চলে যেতে। ঠিক আছে, আমি কেমন তোমায় ভালোবাসি আর লাঞ্ছনা গঞ্জনা পেয়েছি তাই তোমায় বলছি শোনো। বলো বলো রাধে বলো। ভেঙেছো ভালোবাসা, বলো রাধে বলো, তাও সইছি, ব্যথার পাহাড় দিলে তাও বইছি, ভেঙেছো ভালোবাসা তাও সইছি, ব্যথার পাহাড় দিলে তাও বইছি, কষ্ট পাবো নায়ো গো, কষ্ট পাবো নায়ো গো, আমিও তাতে সমাধিটা দিও তুমি নিজের হাতে, সমাধিটা দিও তুমি নিজের হাতে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে, ভেঙেছো ভালো সমাধিটা দিও তুমি নিজের হাতে, সমাধিটা দিও তুমি নিজের হাতে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে। সমাধিটা দিও তুমি নিজের হাতে, সমাধিটা দিও তুমি নিজের হাতে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে। Thank you.
সমাধিটা দিও তুমি নিজের হাতে, সমাধিটা দিও তুমি নিজের হাতে, আমি মরি সমাধিটা দিও তুমি নিজের হাতে, সমাধিটা দিও তুমি নিজের হাতে, আমি মরে গেলে, 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 আমি মরে গেলে। হেরে গেলাম বৌদি আমি হেরে গেলাম, কেননি কঠিনে তোমার মুখ ভরা ভালোবাসার কাছে, আজ আমি হেরে গেলাম বৌদি হেরে গেলাম। কত চেষ্টা করেছিলাম তোমার এক দুজনের ভালোবাসার মাঝে দেওয়াল তুলে দিয়ে তোমাদের সুখের সংসারটাকে ভেঙে দেব, আমি পারিনি বৌদি, আমি পারিনি, আজ আমি হেরে গেলাম, হেরে গেলাম বৌদি। আমার দাদার প্রতি তোমার বুক ভরা ভালোবাসার কাছে আজ আমি হেরে গেলাম। অল্প বয়সে স্বামীকে হারিয়েছি, পাইনি স্বামীর ভালোবাসা, আমি বুঝতে পারিনি ভালোবাসা কি, তাই নাকি? তাই তো কত চেষ্টা করেছিলাম বৌদি তোমাদের সুখের সংসারটাকে ভেঙে দেবো, কিন্তু পারিনি, কিন্তু পারিনি বৌদি, আজ আমি তোমার ভালোবাসার কাছে হেরে গেলাম। তাই তো আজ আমি তোমায় কথা দিলাম। কি কথা কর? আমি যতদিন বেঁচে থাকবো, বেঁচে থাকবো, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে, প্রাণ থাকবে, তোমাদের ভালোবাসার পথে কাঁটা হয়ে দাঁড়াবো না বৌদি। তাই নাকি কঠিনে? কাঁটা হয়ে দাঁড়াবো না, তাই তো আমি তোমায় কথা দিলাম বৌদি। কি কথা কটিলে? আমরা আজ থেকে মিলেমিশে সুখে সংসার করব, আর ঝগড়াঝাটি করব না বৌদি, ঝগড়াঝাটি করব না, আমরা মিলেমিশে সংসার করব। তাই হবে কটিলে? বৌদি বল কটিলে। তাহলে আমি আজকে আমার ওই পাড়ার দিক থেকে ঘুরে আসি। ও কটিলে, সেই ফাঁকে আমি রান্না সেরে রেখে দিই। হ্যাঁ বৌদি, হ্যাঁ তুমি রান্না সেরে রাখো, আমি ওই পাড়ার দিক থেকে ঘুরে এসে তোমার হাতের রান্না পেট ভরে খাবো। ঠিক আছে কটিলি, তাহলে আমি আসি। হ্যাঁ রে কটিলি, তুই যা, টাটা, বাই বাই, বাই বাই, সুখে থেকো, ভালো থেকো, সবে আসবো, আমার দেখা হবে, এখন আমি চলে যা, টাটা, বাই বাই, তো ভালো কিছু হবে, আমার কথা হবে, এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। হবে
চলে সবাই মিলে দিছে কি করিলাম জানি না এই চিঠি দিতে এসে একই সাথে কাটাইলাম সবাই মিলে দিছে ভুলব না কোনো দিন ভুলব না কোনো দিন কত দেখা পাই বাই বাই ভালো থেকে হবে আবার দেখা হবে এখন আমি চলে যাই বাই বাই।